আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, তাহলে এই ভিডিওটি কিন্তু আমি মোটেও ভিউ পাওয়ার উদ্দেশ্যে বানাচ্ছি না। তো নতুন করে যে অ্যাপসটা আপডেট দেওয়া হয়েছে, এর ফলে কিন্তু আমার প্রিপারিং সমস্যাটা অনেক বেড়ে গেছিল, এবং এই প্রিপারিং সমস্যার থেকে কীভাবে সমাধান পাবো এজন্য নানা রকম ভিপিএন দিয়ে ট্রাই করছি। তারপরে আমি একটি ভিপিএন দিয়ে এখন আমার ভিডিওগুলো দেখতে পারছি, আর আমি তাই ভাবলাম এই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আমার কথা যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে আপনারা এই ভিডিওটা পুরোটা দেখতে পারেন। আশা করছি আপনাদের যে প্রিপারিং সমস্যা এই সমস্যার থেকে সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমাদেরকে একটি ভিপিএন সার্চ দিতে হবে। তো আমি সার্চ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা লিখবেন ইউএসএ ভিপিএন। ইউএসএ ভিপিএন লিখে সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, এখানে আপনারা অনেকগুলো ভিপিএন দেখতে পারবেন। এখান থেকে আমরা দুইটা ভিপিএন ইনস্টল করে নিব। আমি দুইটা ভিপিএন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দুইটা ভিপিএন আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো এরপর আমাদের যা করতে হবে, আমাদেরকে এই ভিপিএনটা ওপেন করতে হবে। তো আমি সর্বপ্রথম প্রথম ভিপিএনটা ওপেন করে দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন ইউএসএ ভিপিএন। এই ভিপিএনটা আমি আপনাদেরকে দেখাই, এই ভিপিএনটা ওপেন করবেন। তো ভিপিএনটা ওপেন হচ্ছে। তো ভিপিএনটা ওপেন হওয়ার পরে আপনারা শুধু এখানে যে কানেক্টের বাটন আছে এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো দেখুন ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে, এবং আমাদের এখানে দেখাচ্ছে টেক্সাস। তো আমরা এখন যদি রিং আইডিতে ঢুকে অ্যাড দেখি তাহলে আমরা কিন্তু রিং আইডিতে অ্যাড দেখতে পারবো। তবে একটা কথা, এখান থেকে যে আমরা কানেক্ট করলাম রিং আইডিতে, এখন সর্বোচ্চ 5 থেকে 7টা ভিডিও হয়তো আমরা পরপর দেখতে পারবো, 8টা 10টাও দেখতে পারি। তো এরপরে যা হবে, রিং আইডিতে আবার কিন্তু প্রিপারিং সমস্যাটা চলে আসবে। তো এর জন্য আমাদেরকে যা করতে হবে, রিং আইডিতে যখন আমাদের আবার প্রিপারিং সমস্যা আসবে তখন আমরা আবার এখানে ফিরে আসবো। আসার পরে আমরা ডিসকানেক্ট করে দিব, দেওয়ার পরে আমরা আবার কানেক্ট করব। তো ডিসকানেক্ট করার পরে আমরা যখন আবার এখানে কানেক্ট করব, কানেক্ট করার পরে আপনারা দেখতে পারবেন এখানে যে আইপি অ্যাড্রেসটা ছিল, যে লোকেশনটা ছিল, সেটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, নতুন একটি লোকেশন সিলেক্ট হয়ে যাবে, এবং আমরা রিং আইডিতে আবার কিন্তু পুনরায় 8-10টা ভিডিও দেখতে পারবো। তো এভাবে 10টা 15টা করে আমরা কিন্তু এক এক করে ভিডিও দেখতে পারবো। যাদের খুব বেশি সমস্যা আছে তারা কিন্তু এভাবে দেখতে পারেন। তো আমি রিং আইডিতে আসলাম, আসার পরে ক্লিক হেয়ার ফর ওয়ার্ক। তো আপনারা এখন দেখতে পারবেন এখানে কিন্তু আমি অ্যাড দেখতে পারবো। তো বন্ধুরা, আরেকটি যে ভিপিএন আছে, এই ভিপিএনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভিপিএনটি অনেক ভালো, এই ভিপিএন থেকে মানে একটানা ভিডিও আসবে, কিন্তু একটু দেখা যাচ্ছে ধীরে ধীরে আসে। তো আমি আপনাদেরকে দেখাই। তো আমি ওপেন করছি যে ভিপিএনটা, এটা হচ্ছে ভিপিএন ইউএসএ, এই ভিপিএনটা ওপেন করছি। তো ভিপিএনটি ওপেন হচ্ছে। তো ভিপিএনটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, আপনাদেরকে যা করতে হবে, এখানে আপনারা দুইটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে যে কানেক্ট টু সিলেক্টেড ভিপিএন, আর একটা হচ্ছে কানেক্ট টু ইউএসএ। আপনার নিচের যে অপশনটা কানেক্ট টু ইউএসএ ভিপিএন, এখানে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে আপনাদের ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো আপনাদের এই ভিপিএনটা কানেক্ট হওয়ার পরে আপনারা কিন্তু খুব ভালোভাবে আপনাদের যে রিং আইডির ভিডিও, এই ভিডিওগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা, অ্যাপস আপডেট করার পরে যাদের ভিডিও দেখতে সমস্যা হচ্ছে আপনারা এই দুইটা ভিপিএন ইউজ করে দেখতে পারেন, আশা করা যায় ভালো একটা ফলাফল পাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।